মানসম্মত নাটক নির্মাণে ভালো গল্পের পাশাপাশি দরকার পর্যাপ্ত বাজেট, এমনটাই বললেন দশভুজা নাটকের নাট্যকার ও নির্মাতা সূর্যদীপ্ত সূর্য। দুর্গাপূজা উপলক্ষে নির্মিত নাটকটি টেলিভিশনে সম্প্রচার হবে দশমীর রাতে। প্রভাবশালী এক ব্যক্তির অন্যায়ের বিরুদ্ধে গ্রামের এক মেয়ের প্রতিবাদের গল্পই দশভুজা। নাটকে দুর্গার চরিত্রটি করেছেন অভিনেত্রী অর্ষা। পরিচালক এই নাটকটি নির্মাণের গল্প বলেছেন সহকর্মী আফফান মিতুলের কাছে। নিয়ে যাওয়ার জন্য গ্রামে আসছি, আর এই কথাটা আপনাদের বলবো বলো করে বলতে পারি নাই। আপনি বলতে খুব খুশি হলাম। যাক বাবা, তুমি আমার বাসে যা। কিন্তু কাকা, আমার একটা শর্ত আছে। শর্ত? তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হলো। আমি এবার স্পেশালি শুধু দুর্গাপূজা নিয়েই নাটকটি বানিয়েছি। আমি মনে করি যে স্পেশালি দুর্গাপূজা উপলক্ষে এর আগে এইভাবে নাটক আর কখনো হয়নি। তো এই নাটকটি আমি মনে করি দর্শকদের ভালো লাগবে। আমার এই নাটকটিতে অভিনয় করেছে, দুর্গা চরিত্রে অভিনয় করেছে নাজিয়া হক অর্ষা। অসুর চরিত্র একটা ছিল, সেই চরিত্রে অভিনয় করেছে জনার্দন নামে, সেই চরিত্রে মাহমুদুল ইসলাম মিঠু। তুই আর তোর মাইয়া দুর্গা দুজনেই বাইরা, এখন থেকেই ভিটা মাটি আর তোর মাইয়া দুর্গা দূরেই আমার। এই নাটকটি একটি নিরীক্ষাধর্মী নাটকও বলা যায়, আবার সিম্বলিক নাটকও বলা যায়। যেহেতু দুর্গাপূজা উপলক্ষে নাটক, এই নাটকের সেট নির্মাণ, কস্টিউম, এগুলো একটা বিরাট ঝক্কি ঝামেলার বিষয় ছিল। এদিক থেকে আমার কো আর্টিস্ট যারা ছিলেন অর্ষা, সাব্বির আহমেদ, নরেশ ভুঁইয়া, তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এবং আমি মনে করি যে এই সামান্যতম অল্প বাজেটের মাধ্যমে দর্শক দেরকে ভালো লাগার মতো একটা নাটক করতে পেরেছি বলে আমি মনে করি।